আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি কিন্তু এই মুহূর্তে সেই ঐতিহ্যবাহী পাবনা জেলার পুষ্পপাড়া রসুনের পাইকারি হাটে অবস্থান করতেছি। দর্শক বন্ধুরা, আজ 25 এপ্রিল 2022, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হব রসুন চাষি ভাইদের সঙ্গে, তাদের সাথে কথা বলবো। কথা বলে জানতে পারবো আজকের বাজার দরে রসুনের বাজার মূল্য কেমন চলছে। ভাইজান, কয় মন রসুন নিয়ে আসছেন? 2 মন 30 কেজি। সব কি এই কোয়ালিটিরই ভাই? নিম কোয়ালিটির আছে কি? হ্যাঁ, একটু জোরে কথা কন, সমস্যা নাই। কন সমস্যা নাই। আপনার কি কোনো লজ্জা পাচ্ছেন? আপনি লজ্জা পাওয়ার কোনো কিছু নাই এখানে, কথা বলেন, সমস্যা নাই। লজ্জা পাওয়ার কিছু নাই, বলেন কয় মন রসুন নিয়ে আসছেন? 2 মন 30 সের। 2 মন 30 সের। দাম কত বলতেছে? 1650 বলছে এই রসুন। আচ্ছা 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 ভাই, যদি কিছু মনে করেন তাহলে আমি অন্য জায়গায় যাই। হ্যাঁ, ভাই কত মন রসুন নিয়ে আসছেন? ভাই আমি রসুন নিয়ে আসি 4 মন। 4 মন এই কোয়ালিটির রসুন? হ্যাঁ, এই কোয়ালিটির রসুন। মাশাআল্লাহ, আমি না, ঠিকই আছে, আপনার কথা আমারও পছন্দ হয়েছে। আমরা কিন্তু এই যে একটা রসুন দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এইটা রসুন কিন্তু আজকের বাজারে সর্বোচ্চ সেরা রসুন। এই রসুনটা পুষ্পপাড়ার হাটে কিন্তু সর্বোচ্চ 2100 টাকা বাজার দর চলতেছে। আর আজকে ধুলাউড়ির বাজারে খবর আমরা নিচ্ছি, ধুলাউড়ির বাজারে কিন্তু আজকে একই টাইমে বেচা কিনা চলতেছে, কিন্তু সর্বোচ্চ 2300 টাকা ধুলাউড়ির বাজার চলতেছে। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে আগামীকালকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।